بسم الله الرحمن الرحيم السلام عليكم সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রথম স্ত্রী খাদিজাকে বিবাহের সময় মোহরানা স্বরূপ কি দিয়েছিলেন সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরানা স্বরূপ খাদিজাকে বিবাহের পর মোহর স্বরূপ 20টি উট প্রদান করেন। এই সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চারিত্রের অধিকারী হিসেবে তাহেরা পবিত্রা নামে খ্যাত। তখন তার বয়স ছিল 40 এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাদিজার তৃতীয় স্বামী। অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মদের প্রথম স্ত্রী। হাদিস ইবনু হিসাম 1 আর 187 থেকে 189। ব্যবসায়ী অভাবিত সাফল্য খাদিজা দারুণ খুশি হন। অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মদের মিষ্ট ভাষ্যতা, সত্যবাদিতা, আমানতদারী এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। ইতিপূর্বে পরপর দুজন স্বামী মৃত্যুবরণ করায় মক্কার সিরা নেতৃবৃন্দ তার নিকটে বিয়ের পয়গাম পাঠান, কিন্তু তিনি কোনোটাই গ্রহণ করেননি। এবার তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন উভয় পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার পর মাত্র 2 মাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। ইবনু হিসাম 1 আর 187। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন, আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন আর এই চ্যানেলের সঙ্গে থাকুন।